আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটে গণধর্ষণের মামলায় 5 দিনের রিমান্ডে 2 জন, ছাড় পাবে না অপরাধীরা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে এজেন্সিগুলোর সেবার মান নিয়ে নানা অভিযোগ প্রবাসীদের। সবচেয়ে মোটা চালও 48 টাকা কেজি, মিল মালিকদের কারসাজিতে দাম বাড়ার অভিযোগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজায় মানুষের ঢল, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন, উচ্চ আদালতে বেঞ্চ বসেনি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্জুগঞ্জের কচুয়াপহর এলাকার নয়াটিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে একজন। সন্দেহভাজন হিসেবে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ থেকে ধরা পড়েছে রবিউল হাসান নামে আরও একজন। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত 4 জন ও সন্দেহভাজন 2 জন সহ 6 জনকে গ্রেফতার করা হলো। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটের গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের সার বীজ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব সময় কঠোর মনোভাব প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাদের নামে এজাহার হয়েছিল 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি আমরা কাউকে ছাড় দিই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমরা সেটাই করব। রাজধানী কাওড়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ 2300 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এদিকে সৌদি এয়ারলাইন্স অফিসের চাপ কমাতে 31টি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলোর সেবা নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের মধ্যে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে, কবে মিলবে টোকেন আর কবেই বা পাওয়া যাবে বিদেশ যাওয়ার টিকিট তা জানা নেই এই প্রবাসীদের। কারো ভিসার মেয়াদ শেষ, কারো মেয়াদ আছে মাত্র কয়েকদিন, কাজে যোগ দিতে পারবেন কি না তা নিয়েই যত দুশ্চিন্তা। সৌদি এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট আছে, তারা শুধু এনে আসবে 24 দিনের মেয়াদ দিলে ইনশাআল্লাহ আমরা যেতে পারবো, আর যদি 24 দিনের মেয়াদ না যায় তাহলে 50,000 লোকের মনোনয়ন কি টিকিট ছাড়া হয়ে পড়ে। যাদের অলরেডি আছে আর যাদের নাই তাদের কথা আলাদা, হয়তো তাদের বৃদ্ধি হবে, কিন্তু আমাদের যাদের আছে তাদের জন্য তো একটা উপায় হওয়া উচিত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে 2300 প্রবাসীকে টোকেন দেয়া হয়। এর বাইরেও হাজারো মানুষের ভাগ্যে এখনও টোকেনই জোটেনি, যদিও সৌদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 4 অক্টোবর থেকে পাবেন বাকিরা। এতেও সংশয় কাটছে না প্রবাসীদের। আমরা যদি 7 তারিখে এখানে আসি আমি বিশ্বাস করি যে আমি টোকেন পাবো না, কালোবাজারিতে টোকেন চলে যাবে, পরে এই টোকেন 5,000-10,000 টাকায় বিক্রি হবে। সরকারে অনুরোধ করব আকামার মেয়াদ বাড়ায় দেওয়া যাতে আমার গানে নেওয়ার ব্যবস্থা করে। সৌদি দূতাবাস স্বীকৃত 31টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
তবে প্রবাসীদের অভিযোগ তাদের কঠিন শর্তের কারণে বিদেশ যাওয়ার পথটি আরও জটিল হয়েছে। শতকরার ভিতরে আমাদের 95 জন কবিরের সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা আছে। পাঁচ জনের সাথে হয়তো সুসম্পর্ক থাকার কারণে তারা হয়তো ছুটি মেয়াদ বাড়াইতে পারবে। আমরা কার কাছে যাব? হয়তো কবিরের কাছে এলে পুরালে আসি। কবিরের সাথে তো যোগাযোগ করা আমাদের সম্ভব না। এই মানুষগুলো কাজে ফিরতে চান, তাই আরও সহজভাবে তাদের বিদেশ ফেরাতে সরকারের কাছে আকুতি সবার কণ্ঠে। সৌদি প্রবাসীদের কাজে ফেরার যে আকুতি, তাতে সরকারের সাড়ায় অনেকটা স্বস্তি মিলেছে সব মানুষের মধ্যে, কিন্তু এখনও অস্বস্তি রয়ে গেছে টোকেন নিয়ে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা বলছেন, যদি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকে টিকিট দেওয়া হয় তাহলেই অনেকটা কষ্ট কমে আসবে এসব মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আবারও বেড়েছে চালের দাম। সবচেয়ে বেশি মোটা চাল 28 বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 48 টাকায়। চাতাল আর মিল মালিকদের কারসাজির কারণেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের সাথে আগামীকাল বৈঠকে বসছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চালের কোনো কমতি নেই, সরবরাহ ব্যবস্থাও ভালো। সরকারি গুদামে মজুত রয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন চাল, তারপরও হু হু করে বেড়ে চলছে চালের দাম। সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মোটা চাল, অন্যান্য চালের বাজারও চড়া। এক সপ্তাহ আগেও মোটা 28 চাল 44 ও নাজিশেল বিক্রি হতো 52 টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে এসব চালের দাম রাখা হচ্ছে আরও বেশি। 28 চাল যেটা ছিল 40-42 টাকা, ওই 28 হয়ে গেছে আপনার 47-48 টাকা কেজি। মিনিগেট চাল 55-56 টাকা হয়ে গেছে। এক বস্তার ভিতরে মনে করেন 200-300-500 টাকা ফট করে বেড়ে যায়, মানুষের তো বাজার নাই, এটা কি না কিভাবে খাইব। পাইকারি থেকে খুচরা হাত বদলেই এসব চালের দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। রশিদ মিনিকেট হলো 60 টাকা, নাজির চাল আছে আমার কাছে ভালো 60 টাকা। আগে ছিল চালের ব্যাপারি, এখন হলো চাল কোম্পানি। এখন সব বড় বড় কোম্পানিরা ধান সংগ্রহ করে আপনাকে বলি, এরা এখন দাম গুদামজাত করে রাখছে। তো গত এক সপ্তাহ যাবত আমাদের ম্যাক্সিমাম মিলে অর্ডার বন্ধ, যে মাল আগে আমাদেরকে তারা দিতে 2620 টাকা, 30 টাকা, 50 টাকা, সে চাল এখন 2700-2750 টাকায় অর্ডার নিচ্ছেন। দাম বাড়ার পিছনে মিল মালিক ও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দায়ী করছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। পরিস্থিতি সামলাতে সরকার মাঠ পর্যায়ে তদারকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ তাকে ফুলে শ্রদ্ধা জানান। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় তার অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সুপ্রিম কোর্টের করিডোরে হাসিমুখে এভাবে আর হাঁটা হবে না টানা 11 বছর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলমের। রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান। তার মৃত্যুতে আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার যে এই আজকে চলে যাওয়া, এটা আইনঙ্গনের জন্য একটা অপূরণীয় ক্ষতি। ওনার সব বিচারেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং দেশে আইনের শাসন আনার ব্যাপারে ওনার অনেক অবদান আছে। মানুষের জন্য উনি করতে পছন্দ করতেন। আপনারা সবাই দোয়া করবেন, উনি আইনজীবী হিসেবে তার সর্বোচ্চ চেষ্টা করেছেন রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য। সোমবার সকালে সিএমএইচ এর হিমঘর থেকে মাহবুবে আলমের মরদেহ বেলি রোডের সরকারি বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে সকাল 11টায় তাকে নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে। তার নামাজে জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ।
শরীক হন আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। মানবতাবিরোধী বিচার আপনার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি স্বীকৃত খুনিদের বিচার, রাজাকারদের বিচার, সবগুলোতে যে উনি অনন্য ভূমিকা নিয়েছেন সেই জন্যে জাতি সবসময় তাকে স্মরণ করবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এটা তিনি প্রমাণ করেছেন। আমাদের যত বড় বড় ধরনের মামলায় তিনি যে অবদান রেখেছেন সেই অবদান মাহবুবে আলমকে বাঁচিয়ে রাখবে। তার আইনের প্রতি পাণ্ডিত্য ছিল গভীর, রাষ্ট্রের প্রতি মমত্ব ছিল প্রগাঢ় এবং আইনের গভীরে তিনি প্রবেশ করতেন। জানাজার পর মাহবুবে আলমের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শেষ শ্রদ্ধা। তরুণ আইনজীবী সহ সকল আইনজীবীদের একটি আশ্রয়স্থল ছিলেন তিনি। একজন সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, তার দীর্ঘ কর্মময় জীবনে তিনি অনেক উদাহরণ অনেক নজির রেখে গেছেন। তার মক্কেলের স্বার্থ রক্ষার জন্য আপনারা তার জন্য দোয়া করবেন, আমি সকলের কাছে তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তার বেহেশত নসিব করে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় দেশের পঞ্চদশ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভে একজন ও উপসর্গ নিয়ে দুজন সহ মোট তিনজন মারা গেছেন। বিভাগে পাঁচ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন। এদিকে কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে ৭০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত ১৯। খুলনায় করোনায় মারা গেছেন একজন। জেলায় ১১ জন সহ বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছে ৫৭ জন। এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় নাটোর, নোয়াখালী ও নেত্রকোনায় ৮ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার বড় মেয়ে শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সজীবের বিশেষ রিপোর্ট। ছোটবেলায় বাবাকে দেখেছেন মানুষের জন্য লড়াই করতে। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু জেল খেটেছেন। তার বড় সন্তান আদরের হাসু মায়ের সাথে তাকে জেলে দেখতে যেতেন, তাই শৈশব কৈশোরের জন্মদিনগুলোও কখনো সেভাবে উদযাপন করা হয়নি শেখ হাসিনার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানা সহ দেশের বাইরে থাকায় বেঁচে যান দু বোন। তারপর থেকে আর কখনো আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি। কেউ ঢাকঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করুক তাও চান না, বরাবরই বলেন তার বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার ৬ মাস বয়স থেকেই বঙ্গবন্ধু কারা গানে যাওয়া শুরু করেছেন তার আগ থাকতেই, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তাদের পারিবারিক জীবনটাই ছিল বঙ্গবন্ধু কারাগারের জীবনের সাথে সম্পৃক্ত। ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর থেকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কমপক্ষে ১৯ বার তার জীবনের উপরে হামলা হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া মানুষটির নাম শেখ হাসিনা। ১৮ সেপ্টেম্বর তার জন্মদিন। দীর্ঘ লড়াই সংগ্রাম সব ষড়যন্ত্র পেছনে ফেলে ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন তিনি, দেশে চারবারের প্রধানমন্ত্রী। এখনও মানুষের জন্য কাজ করেই শান্তি পান শেখ হাসিনা। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ লক্ষ্য চেতনা, অর্থাৎ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটার আবার পুনঃ প্রত্যাবর্তন ঘটে। গত কয়েক বছরের আওয়ামী লীগের কার্যক্রম এবং বিরোধীদের কার্যক্রম যদি আমরা তুলনামূলক আলোচনা করি,
তাহলে দেখব যে শেখ হাসিনা অনেক বেশি ম্যাচিউর পলিটিশিয়ান। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। জন্মদিনে দেশের মানুষের এই প্রার্থনা, তিনি যেন ভালো থাকেন। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী মোকাবেলা করে দেশ ভালোভাবে এগিয়ে যাওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুট নোট মাত্র বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত 45 বছরে বিশ্বে সফল রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনা স্বনামেই উজ্জ্বল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি জেনারেল জিয়াউর রহমান, একথা দুই বেলকের মতো পরিষ্কার। স্বাধীনতার ঘোষক আর ঘোষণার পাঠক এক হতে পারে না। মিথ্যাচার, ভুল আর নীতিহীনতার কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করতে পারছে না। দর্শক, এই মাত্র খবরে জানা গেছে অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিচারক কে এম ইমরুল কায়েস কিছুক্ষণ আগে এই রায় দেন। দেশে করোনা ভাইরাসের পাশাপাশি দুর্নীতি ও ধর্ষণের মহামারী চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বক্তব্য রাখেন। হোস্টেলের কর্নারের রুমে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করলেন। আজকে মানুষ কাঁদছে, আজকে বিশ্ব বিবেক কাঁদছে, সবার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর আপনারা জন্মদিন পালন করেন। এবারে শেয়ার বাজারের খবর। মার্কেলটাইন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য 7% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ কারণে কোম্পানিটিকে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়, যা আজ থেকে কার্যকর হয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের 30 দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় ডুবে গেছে নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে নদী ভাঙ্গন, নষ্ট হয়েছে ক্ষেত খামার ও মাছের ঘের। এদিকে 447 মিলিমিটারের রেকর্ড বৃষ্টিতে রংপুর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এত ভারী বৃষ্টি রংপুরের 70 বছরের রেকর্ড ভেঙেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা বহাল থাকায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের কোনো চালান প্রবেশ করেনি। এ নিয়ে টানা 15 দিন ধরে এ স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পেট্রোপোল বন্দর C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি বলেন, পেঁয়াজ রপ্তানিকারকরা বাণিজ্য মন্ত্রণালয়ে পুরনো এলসির আটকে পড়া পেঁয়াজ ছাড় করাতে বারবার আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 2016-17 অর্থ বছরে মাত্র $750 কর পরিশোধ করেছেন তিনি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ট্রাম্পের। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর 2017 সালে নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে আসেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 4-0 পরাজিত করে স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করেছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে ন্যু ক্যাম্পে শুরু হলো রোনাল্ড কুম্যান অধ্যায়। স্বাগতিক বার্সেলোনা প্রথমার্ধে গোল 4 করে। খেলায় 15 মিনিটে আনসু ফাতির গোলে এগিয়ে যায় কাতালানরা। এর 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাতির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।